নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, শিশু চোর সন্দেহে আটক দম্পতি, চাঞ্চল্য শ্রীরামপুর ওয়ালসে। গাজনের কাপ্তান উৎসবে পুণ্যার্থীর ঢল পুরসরায়। এখন আসছে বিস্তারিত খবরে। শিশু চোর সন্দেহে এক দম্পতিকে আটক করল পুলিশ। শ্রীরামপুর ওয়ালসের এইরূপ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। সদ্যজাত শিশুচোর সন্দেহে এক দম্পতিকে আটক করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার ওয়ালস হাসপাতালে। আজ সকাল 10টা নাগাদ জাঙ্গিপাড়া থানার কলাকার পাড়ার বাসিন্দা দম্পতি মালিহার বিবি ও জামশেদ মল্লিক সদ্যজাত পুত্র সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। পেশায় দিনমজুর জামশেদ জরুরি বিভাগে শিশুকে দেখান। চিকিৎসক শিশুকে পরীক্ষা করে বলেন শিশুর লিভারে সমস্যা আছে, শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে। শিশু বিভাগে শিশুকে নিয়ে যেতেই হাসপাতালের চিকিৎসক ওই শিশুকে পরীক্ষা করে বলেন শিশুটি কদিনের। তৎক্ষণাৎ মালিহার বিবি প্রথমে বলেন 5 দিনের, পরক্ষণেই বলেন 3 দিনের। দম্পতির মুখে শিশুর জন্মের দিনক্ষণ দুরকম শুনেই সন্দেহ হয় চিকিৎসক ও নার্সদের। এরপরেই তারা হাসপাতাল সুপারকে খবর দেন। হাসপাতাল সুপার কমল কিশোর সিনহা পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার তদন্তকারী অফিসার জানান, জেরায় মালিহার বিবি স্বীকার করেছে সদ্যজাত ওই পুত্র সন্তান তার ননদের, তাদের কাছে রাখতে দেওয়া হয়েছে। ওই দম্পতির দাবি সত্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপনি কিসের জন্য? বাচ্চা দিয়েছি, আমাদের কুল দিয়ে আমরা নিয়েছি আনন্দ করে। হ্যাঁ, জন্ডিস হয়েছে বলে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি চুঁচুড়ায় কেন্দ্রীয় আইনমন্ত্রীর সফর এবং বিজেপির উত্থান প্রসঙ্গে উচ্ছ্বাস প্রসঙ্গে প্রতিক্রিয়া শোনালেন মন্ত্রী তপন দাশগুপ্ত। বৃহস্পতিবার চুঁচুড়ায় এসে কেন্দ্রীয় আইনমন্ত্রী কাথি বিধানসভা কেন্দ্রের ফলে খুশি হয়ে সাংবাদিকদের বলেছিলেন বাংলায় বিজেপি আসছে। এ বিষয়ে চুঁচুড়ার বাসিন্দা তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, কাথির ফল নিয়ে বিজেপির এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনেই প্রমাণ হয়ে যাবে এখানে কতটা তারা আসতে পারবে। না, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে বাস্তবমুখী করা খুব কঠিন। আর কেন্দ্রীয় মন্ত্রীরা কি বললো আমার জানার দরকার নেই। হুগলি জেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূলের মাটি, শক্ত ঘাটি, শক্ত মাটি। স্বপ্ন দেখুক, কারণ পশ্চিমবাংলার সঙ্গে হুগলি জেলায় যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে, আমি আগাগোড়া বলেছি যে এখানে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সাইনবোর্ড, বিগত কয়েক বছর যে রেজাল্ট তাতে বোঝা যায় যে হুগলি জেলার মানুষ কোন দলে আশীর্বাদ করে। কারণ এটা মামাটি মানুষের সরকার, আমরা সকাল থেকে মানুষের সঙ্গে থাকি, আমরা ভাষণ দিয়ে আমাদের কর্তব্য শেষ করি না, সারা বছর মানুষকে নিয়ে কাজ করি। অতএব যে কেন্দ্রীয় মন্ত্রী স্বপ্ন দেখছে, দেখুক, স্বপ্ন দেখা ভালো, বাস্তবে কোনোদিন এটা সম্ভব হবে না। বিজেপির এখনই এটা নিয়ে বিরাট উচ্চাসা করার কোনো প্রয়োজন নেই। সামনে পঞ্চায়েত নির্বাচন, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে এখানে কতটা তারা আসতে পারবে। অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের রাস্তায় চায়ের দোকানে চা খাওয়া নিয়ে তপনবাবু বলেন, ওসব ছবি তোলার জন্য, ওটা রাজনীতি নয়, এসব নাটক। চায়ের দোকানে বসলাম এসব ছবি তোলার জন্য? আমরা তো ছবি তুলি না, আমরা আমাদের কাছে ছবি চাই, আমরা তখন ইন্টারভিউ দিই এসব। আমি অনেকে আবার দেখবেন মন্ত্রী হয়ে অনেকে দেখবেন কালকে দেখবেন ট্রেনে চেপে যাচ্ছে, আবার দেখবেন রিক্সাতে করে যাচ্ছে, টোটোতে যাচ্ছে, এসব নাটক। এতে সুষ্ঠু পলিটিক্স হয় না। পলিটিক্সটা, রাজনীতিটা মানুষকে নিয়ে। অর্থাৎ মানুষের সঙ্গে থাকতে একদিন চায়ের দোকানে বিস্কুট খেলাম, চা খেলাম, মানে এটাকে হাইলাইট করার জন্য, এটা দ্যাট ইজ নট এ রুট অফ পলিটিক্স। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিলে সামিল হল হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশের বিজেপির যুব নেতা যোগেশ ভার্সনীয়র কুমন্তব্যের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজ এরই প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয় হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। চুঁচুড়া বড় বাজার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতা গোবিন্দ দাশগুপ্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা।
ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এই মিছিল এগিয়ে চলে। অশালীন কথাবার্তা বলেছে, বলেছে মুখ্যমন্ত্রী কেটে দেয় 1,100,000 টাকা ধরে বিজেপি যুবনেতা বলেছে, তারই প্রতিবাদে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাকে বাধা দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা করার জন্য, পশ্চিমবঙ্গে অগ্রগতি তাকে প্রতিহত করার জন্য, মমতাকে বদনাম করার জন্য, তাকে ডিমোরাইজ করার জন্য পশ্চিমবঙ্গবাসীকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা করেছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে ধন্যবাদ তৈরি করতে চায়, তারই প্রতিবাদে এবং মমতা ব্যানার্জি যে অশ্লীল কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে জনজাগরণ দৌড়ে সামিল হল ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা কমিটি। সংবিধান রচয়িতা ডাক্তার বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে জনজাগরণ দৌড় করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিজেপির যুব মোর্চার ব্যানারে চুচুড়ায় বিকেল 4:30 সময়ে খাদিনা মোড় থেকে ব্যান্ডেল লিচু বাগান পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এই দৌড় অনুষ্ঠিত হয়। বিজেপির পতাকা নিয়ে কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে দৌড় শুরু করেন। সেখানে হাজির ছিলেন ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, জেলা যুব মোর্চার সভাপতি কিষান সাউ, সহসভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। এদিন দৌড় শেষ করার পরে কিষান সাউ বলেন, দেশের মহান মানুষের ভাবধারা নানা কর্মসূচির মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এদিনের এই জনজাগরণ দৌড়। আমাদের এটা বাংলায় আমরা জনচেতনা দৌড় একটা আমরা করেছি, এই আমাদের খাদিনা মোড় থেকে স্টার্ট হবে আর আমরা শেষ করব ব্যান্ডেল লিচু বাগান মোড়। আমরা বাংলায় এইভাবে নারী নির্যাতন, নারী সুরক্ষা, তারপরে এই তুষ্টিকরণের রাজনীতি এই যে বাংলাতে চলছে আর কেলেঙ্কারি পরস্পর হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা বাংলার মানুষকে আজকে এই দৌড়ের মাধ্যমে আমরা জানাতে চাই, তাদের জনচেতনা করতে চাই, যাতে কি বাংলা মানুষ এবার বুঝুক কি বাংলায় এবার যদি উন্নয়নে দরকার পড়ে তাহলে উন্নয়নের প্রতীক হচ্ছে বিজেপি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার বাণীবিদ বিদ্যালয় থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি শিয়াল শাবক, উদ্ধার করলেন প্রকৃতিপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। বেশ কয়েকদিন আগে চুচুড়া বাণীপীঠ স্কুলে অত্যন্ত সংকীর্ণ পাঁচিলের নিচে তৈরি হওয়া কুটুরিতে জন্ম নেয় 5-5টি শিয়াল ছানা। খবর যায় ব্যান্ডেলের সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং এর কাছে। প্রথম দিন থেকেই তিনি রাতে সম্পূর্ণ নিজের উদ্যোগে ওই সমস্ত শিয়াল ছানাগুলোকে খাবার পৌঁছে দিয়ে আসছেন, কিন্তু আজ সকালে হঠাৎই কুটুরিতে পাঁচিলের ইট ভেঙে পড়ে। তারপর থেকেই চিৎকার শুরু করেছিল শিয়াল ছানাগুলো। শিক্ষিকা মারফত খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন চন্দনবাবু। এরপর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় উদ্ধার করা হয় ওই শিয়াল ছানাগুলোকে। চন্দনবাবু বলেন, ছানাগুলির পরিচর্যা করে যথাস্থানে ছেড়ে দেওয়া হবে। চন্দনবাবুর এহেন পশুপ্রেম দেখে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। চুচুড়া বাণীপীঠ মাধ্যমিক স্কুলে আমরা খাওয়া মানে বেশ কিছুদিন ধরে আমরা ওই রোজ রাত্রেবেলা এদের খাবার দিয়ে যাচ্ছিলাম, যাতে এই মানে এখানে শিয়াল 7টা বাচ্চা বেড়েছে এবং যাতে করে এই শিয়ালগুলো তাড়াতাড়ি গ্রোথ হয় সেই জন্য আমরা রোজ খাবার দিয়ে যাচ্ছিলাম। এবং আজকে সকালবেলা এখান থেকে ফোন করে যে এই বিড়ালের এই শিয়ালের বাচ্চাগুলো খুব জোরে জোরে চিৎকার করছে, এবার ওরা অনুমান করে যে কোনো ইট খসে হয়তো ওদের উপর চাপা পড়ে গেছে। আমরা গিয়ে দেখি তাই
এবং ওইখান থেকে ইঁটগুলোকে সরিয়ে এদের উদ্ধার করি এবং ওদের ওই যে বাসস্থানটা ওটাকে আবার আমরা তৈরি করে দিয়ে যাব, যাতে করে ওরা এখানে থাকতে পারে আর আমরা প্রত্যেকদিন রাতে এখানে খাবার দিই। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চৈত্রের গাজনে কাত্তান উৎসবে মানুষের ঢল পুরসুরার ভাঙামোড়া অঞ্চলে। প্রাচীন প্রথা মেনে এই উৎসব অনুষ্ঠিত হয়। আজ 1423-এর শেষ দিন শিবের গাজন উৎসব। এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে চলছে চড়ক ও গাজন মেলা। আজ পুরসুরার ভাঙামোড়ার গাজনের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্থানীয়দের কাছে এই উৎসবের নাম কাত্তান। কাত্তান অর্থাৎ খাড়ার উপরে শুয়ে থাকবে কোনো এক ব্যক্তি, আর পালকির মতো করে তাকে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা নিয়ে আসবে অন্যান্যরা। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে ভাঙামোড়া এলাকায়। এ বিষয়ে এই কাত্তানের মূল সন্ন্যাসী সুজিত পাল জানান। পূর্বপুরুষ ধরে আসছে, মানে আমার বাবা কাকারা করেছেন, ইনি আমার মানে জ্ঞাতি, ইনিও করেছেন, ইনি বহু বছর মূল করেছেন, আমি 2 বছর করছি, আরও অন্য অন্য মানুষ করেছি সব। যেমন ঠাকুরের 3টে সন্ন্যাসী, মূল, ঝুল, কুল, বাকি আবার সবাই মিলেই সব সব সন্ন্যাসী। আরো সন্ন্যাসী আছে, 1 বছর মোট 23 জন সন্ন্যাসী, 18 জন ছেলে আর 5 জন মেয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যুবনেতা অরিজিৎ ঘোষের স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হল এসএফআই হুগলি চুঁচুড়া আঞ্চলিক কমিটি এবং ডিআইএফআই চুঁচুড়া 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে। এসএফআই হুগলি চুঁচুড়া আঞ্চলিক কমিটি এবং ডিওয়াইএফআই চুঁচুড়া 2 নম্বর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে ডিওয়াইএফআই 10 নম্বর পশ্চিম শাখার পরিচালনায় প্রয়াত যুব কমরেড অরিজিৎ ঘোষ ওরফে গুটলের স্মরণে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় চুঁচুড়া পাংখাটুলি মোড়ে। এই উপলক্ষে সংগঠনের নেতা নেত্রীরা এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এ সময় এই রক্তদান শিবিরের আয়োজন। দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং অরিজিৎ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। পাশাপাশি এদিন শিবিরের শুরুতে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বিআর আম্বেদকরের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়, 14 এপ্রিল আজকে আমরা আমাদের প্রাক্তন ছাত্র যুব নেতা কমরেড অরিজিৎ ঘোষের স্মরণে এই পাংখাটুলির মোড়ে আজকে আমরা রক্তদান শিবির কমরেড অরিজিৎ ঘোষ করেছিলাম যে এই দিনটিতে আমরা কমরেড অরিজিৎ ঘোষের স্মরণে আমরা রক্তদান শিবির পালন করব এবং সমস্ত অংশের, সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আমরা সেই আহ্বান নিয়ে গিয়েছিলাম যে আপনারা আসুন, রক্ত দিন এবং সাধারণ মানুষের প্রাণ বাঁচান। কোনো উপঢৌকন বা কোনো রকম বিরিয়ানির প্যাকেট বা কোনো রকম দামি গিফটের মাধ্যমে নয়, শুধুমাত্র মানবিকতার খাতিরে আপনারা আসুন, এগিয়ে এসে রক্তদান করুন এবং রক্তদানের মধ্য দিয়ে আপনার যে সামাজিক, আপনার যে মানবিক দিক, সেই মানবিক দিকটা আপনারা ফুটিয়ে তুলুন। তার জন্য ডিওয়াইএফআই এবং এসএফআই যৌথভাবে আজকে রক্তদান শিবির করছে। আমি আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমরা চুঁচুড়া শহরের সাধারণ মানুষদের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারা যেখানে যারা আছেন তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণের মাধ্যমে সাধারণ যারা মুমূর্ষ রোগী আছেন তাদের কাছে এসে দাঁড়ান। এবং সবথেকে বড় ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, সেই মানুষের ধর্মকে সামনে নিয়ে আপনারা এরকম সামাজিক কাজে অংশগ্রহণ করুন। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। ধনেখালী পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বহু মানুষ স্বচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা। এই রক্তদান শিবিরে মোট 450 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল শাহগঞ্জ ডানলপ কারখানা সংলগ্ন পঞ্চমুখী হনুমান মন্দিরের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত।
শাহগঞ্জ ডানলপ কারখানার কাছে জিটি রোডের পাশে পঞ্চমুখী হনুমান মন্দিরের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের সহসভাপতি সুব্রত রায়, আইনজীবী মিনময় মজুমদার, মন্দির কমিটির সভাপতি শম্ভু মিশ্র সহ আরো অনেকে। সাত দিন ধরে মন্দিরের সামনে হোমযজ্ঞের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। উদ্বোধনের দিন পুজো দেওয়ার জন্য মহিলাদের ভিড় উপচে পড়ে। উপস্থিত অতিথিবর্গদের মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মন্দির উদ্বোধনে এসে মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, তার অ্যাসোসিয়েটদের নিয়ে এখানে প্রোগ্রাম করলো, হনুমানজির মূর্তি স্থাপন করেছে, মন্দির করেছে, উদ্বোধন করে গেলাম। আর এটা বলি যে কেউ কেউ মনে করছে রাম তাদের পৈতৃক সম্পত্তি, রাম আমাদের সবার, মা দুর্গা আমাদের সবার, কালী আমাদের সবার, বজরঙ্গী আমাদের সবার, রাম সীতা। এখানে যারা ধর্মের নামে অশান্তি পাকাতে চাইছে, এটা মমতার রাজ্য পশ্চিমবাংলা, এখানে সব হবে না। প্রশাসন শক্ত হাতে দমন করবে। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভা এবং হুগলি চিনচুড়া আর্ট ফোরামের যৌথ উদ্যোগে বিশ্ব শিল্প দিবস উপলক্ষে নবীন চারু সৃজনী উৎসব অনুষ্ঠিত হল। আজ ওয়ার্ল্ড আর্ট ডে, এই উপলক্ষে হুগলি চুঁচুড়া পুরসভা ও চিনচুড়া আর্ট ফোরামের যৌথ উদ্যোগে হুগলি ওমেন্স কলেজে নবীন চারু সৃজনী উৎসব শুরু হল। দুদিনব্যাপী এই উৎসবে চিত্রশিবির, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন চিত্রশিবিরে শহরের প্রায় 450 জন শিশু অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ বিশিষ্টজনেরা। শিশুরা রং তুলিতে ক্যানভাস মাতিয়ে দেয়। ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান প্রসঙ্গে পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, এটা আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে আমাদের হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের সহযোগিতা এবং সক্রিয় ব্যবস্থাপনা মধ্য দিয়ে প্রদর্শনী করব, ওয়ার্কশপও হবে শিল্পশিবির, এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে আরও বেশি করে বিকশিত করবার জন্য আমরা এই কাজটা করে থাকি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই প্রতিভাটাকে বের করে আনা। হুগলি চুঁচুড়া পৌর এলাকার মধ্যে প্রচুর এরকম প্রতিভা আছে, তাকে সঠিক দিশা দেখানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে চাই। এবং কালকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই বিশ্ব শিল্প দিবসের যে পরিকল্পনা মাথায় রেখে কালকে দিনটাকে বাছা হয়েছে পুরস্কার দেওয়ার জন্য। মাননীয় সাংসদ ডাক্তার রক্ষা দেনা, আমাদের চুঁচুড়ার মাননীয় বিধায়ক অশোক মজুমদার এবং বহু বিশিষ্ট ব্যক্তি কালকে উপস্থিত থাকবেন। আলোচনা চক্র যথেষ্ট আকর্ষণীয় হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিশু চোর সন্দেহে আটক দম্পতি চাঞ্চল্য শ্রীরামপুর ওয়ালসে। গাজনের কাপ্তান উৎসবে পুণ্যার্থীর ঢল পুরসরায়। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।